আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করছি দুপুরের জন্য, তা আমার ব্লগে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যাবে। চিকেন রান্না করার জন্য প্রথমে আমি টক দই বানিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধটা হালকা গরম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন আমি ভিনেগার দিয়ে দিব, 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিব, তাহলে টক দইটা হয়ে যাবে। আপনারা আপনাদের বাসায় যদি টক দই না থাকে এভাবে তৈরি করে নিতে পারেন। ভিনেগার দেওয়ার পর একটু নাড়িয়ে নিলে টক দই তৈরি হয়ে যাবে। আপনারা যদি টক দই আশেপাশে না পান কিনতে, তাহলে এভাবে তৈরি করে নেবেন। গড়েই সহজভাবে তৈরি করা যায় টক দই, তবে এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না, যেমন রূপচর্চার কাজে বা খাওয়াও যাবে না। এটা শুধু রান্নার জন্যই ব্যবহার করা যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর টক দই তৈরি হয়ে গেল, বাসায় তৈরি করা যায় রান্নার জন্য টক দই। এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি। আপনারা চাইলে পাকিস্তানি বা দেশি চিকেনও নিতে পারেন। আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, আপনারা চাইলে রোস্টের পিচও করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিব টক দই এবং স্বাদমতো লবণ, আর স্পেশাল মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে হাতে মশলা করে নিতে পারেন। সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিব, তারপর ম্যারিনেট করে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। বিরিয়ানি মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে 4 ভাগের 3 ভাগ দিয়ে দিব আর 1 ভাগ রেখে দিব, যখন আমি ভাত রান্না করব ভাতের মধ্যে দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি আবার ফিরে আসব। 20 মিনিট হয়ে গিয়েছে, আবার ফিরে আসলাম। এখন আমি রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিব এবং সয়াবিন তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে আমি চিকেনগুলি রান্না করব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলি দিয়ে দিব পাতিলের মধ্যে। চিকেনগুলি দেওয়ার পর তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। এ পর্যায়ে দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, তারপর কাজু বাদাম বাটা, আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন। সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট আমি রান্না করে নিব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসব। पाँच मिनट पर आबार फिरे आसलम एटाके भालो करे नाड़िए छाड़िए एटार मध्य आमी दिए दिब देड़ टेबिल चामच परिमाण घी एटा अपशनल चाइले दीते पारें नाओ दीते पारें। तारपर दिए दिब आमी मरीचर गुड़ा दिए दिब एक टेबिल चामच परिमाण एटा जालेर जन्य ना एटा टेस्टेर जन्य तारपर कलरटा एकटू चेन्ज होवार जन्य दिब। এখন আর 2 মিনিট রান্না করলে আমার চিকেনগুলি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিব। প্রায় হয়ে এসেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর ভাতের জন্য পানি বসিয়ে দিব। এখানে ভাত রান্না করার জন্য আমি পানি বসিয়ে দিলাম। 1 কেজি চালের জন্য 2 কেজি পানির প্রয়োজন। তবে আমি এখানে দিয়েছি 1.5 কেজি পানি দিয়েছি, কারণ হচ্ছে আমি 1/2 লিটার দুধ দিব। চালগুলি আধা ঘন্টা আগে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি ভাতগুলি বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি, ঘিটা ফ্লেভারের জন্য। ঘিটা অবশ্যই বিরিয়ানিতে লাগে, টেস্ট বাড়ে এবং ফ্লেভারটাও ভালো আসে। ঘি দেওয়ার পর এখানে আমি 10টি কাঁচামরিচ দিব, তারপর দিয়ে দিব টেস্টিং সল্ট, তারপর দিব স্বাদমতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা, যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম, 4 ভাগের 1 ভাগ রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। অন্য কোনো মশলা দিতে হবে না, কারণ বিরিয়ানি মশলার মধ্যে সবগুলি উপকরণ দেওয়া থাকে। মশলাটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা পেঁয়াজগুলো অল্প কটা দিয়ে দিব। আর অল্প কটা রেখেছি, যখন হয়ে যাবে তখন মাঝখানে দিয়ে দিব। এই পর্যায়ে এখন আমি 1/2 লিটার দুধ দিয়ে দিব। এখন 5 মিনিট অল্প আছে, ঢাকনা দিয়ে ডেকে রান্না করলেই হয়ে যাবে, 90% হয়ে যাবে। হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে অর্ধেক ভাত সরিয়ে নেব। অর্ধেক আমি সরিয়ে নিয়েছি, এখন আমি চিকেনগুলি 3 ধাপে এভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর 20 মিনিট দমে রেখে দিব, একেবারে অল্প আঁচে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। 100% হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে রাখব। ভাতের সাথে চিকেনগুলি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর অল্প কিছুক্ষণ থাকলেই হয়ে যাবে। আমি নামিয়ে নেব, ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি নামিয়ে নেব। আমার চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম চুলা থেকে। এখন আমি একটি প্লেটে
ঢেলে দেখাবো যে কেমন হয়েছে, কতটা জর্জরে, কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।